সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 14ই অক্টোবর, রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আজকে আমরা এই হাট থেকে দেখব বড় বড় সব সারগরুর দাম, ক্রস এবং ফ্রিজিয়ান সারগরুর দাম দেখব, সেই সঙ্গে আমরা ওজন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব দর্শক। তো চলুন আমরা দেখি এই সমস্ত সারগরুর দরদাম কেমন, দামে কেনা বেচা চলছে, আজকে কেমন দাম চাচ্ছেন, কেমন দামে ছাড়বেন, সব বিস্তারিত তথ্যগুলি আমি আপনাদেরকে দিব দর্শক। তো চলুন দর্শক দেখি, আমরা এই পাশ থেকে দেখছি একটি অনেক বড় আকৃতির সারগরু, এটা ক্রস না ফ্রিজিয়ান, এটা কি ফ্রিজিয়ান না ক্রস রে ভাই? ফ্রিজিয়ান সার, অনেক বড় আকৃতির, এটার ওজনও কিন্তু বেশ ভালো, বয়স এখনও হয় নাই, এখনও কিন্তু দাঁত হয়নি দর্শক, তাতে কিন্তু অনেক বড়। আমরা দেখাই আপনাদেরকে প্রচুর গ্যাঞ্জাম, আজকে শুক্রবারের হাট, এই দেখুন অনেক বড় আকৃতির সারগরু, এটা উচ্চতা প্রায় 5 ফিটের কাছাকাছি, দেখুন দর্শক এটার কিন্তু এখনো দাঁত হয়নি। কত দাম রাখছেন আমরা একটু শুনি, দাম কত রাখছিস ভাই? চাওয়া 220, আর কত বলে? 180 বলছে। আচ্ছা ওজন কেমন হবে এটা? ওজন ওজন নয়মন বলছেন, কিন্তু নয়মন হবে না দর্শক, এটা লাইভ বডিটা আসতে পারে 475 থেকে 80, 480 কিংবা 500 উপরে হইতে পারে দর্শক, লাইভ ওয়েট কিন্তু 500 উপরে হবে এটা, দেখুন 500 উপরে লাইভ ওয়েট আছে। তো কত হইলে ছাড়বি ভাই? 1,90,000, আরে তো দামটা অনেক বেশি বলো, মাংসের হিসাবে তো দামটা অনেক বেশি, পালার গরু। আচ্ছা দর্শক এখনো দাঁত হয়নি, পালার গরু 1,90,000 হলে বিক্রি করবেন। দেখুন দর্শক আমরা এখানে দেখছি আরও একটি বড় আকৃতির, বিশাল আকৃতির ক্রস জাতের সার, দেখুন গাড়িটা কত বড় লম্বা এবং পিছনটা দেখুন, দেখুন এখানে ক্রস জাতের সার, বেশ মোটা তাজা, অনেক মোটা তাজা সারগরু। আমরা দেখছি আকর্ষণীয় সব বড় বড় সারগরুর দরদাম আমবাড়িঘাট থেকে, এই যে দেখুন দর্শক ক্যামেরা তো জায়গা হচ্ছে না এত বড়, দেখুন এটা কয় দাঁত ভাই? 4 দাঁত, এটা 4 দাঁত হয়ে গিয়েছে, দেখুন দর্শক 4 দাঁত বয়স। দাম কত রাখছেন? 270 না 170? 270 কত বলতেছে? 2,20,000 বলে। আচ্ছা ওজন কেমন হবে? 12 মন বলছেন, 12 মন আসবে না, তবে 10 মন ভরা আছে, 10 মন হবে আর কি, 12 মন বলছেন 10 মন হবে। লাস্ট টার্গেট কত? টার্গেট কত লাস্ট ভাই? কত হলে বেচবেন লাস্ট? 250 2,50,000 হলে বিক্রি করবেন দর্শক, দেখুন আকর্ষণীয় অনেক বড় সারগরু, 4 দাঁত বয়স। আমরা দেখি এই পাশে দেখছি আরও একটি বড় আকৃতি, অনেক বড়, এটাও কিন্তু অনেক বড়, দেখুন বড় বড় সারগরু আজকে আমদানি হয়েছে দর্শক, দেখুন ক্রস ফ্রিজিয়ান সারগরু, এটার ওজন 5 ফিট 6 ইঞ্চির উপরে উচ্চতাটা, কয় দাঁত হচ্ছে এটা? কয় দাঁত? 2 দাঁত। কত রাখছেন? 320 ওজন কেমন হবে?
14 মন আসবে হ্যাঁ 14 মন আসবে না 14 মন না আসতে পারে লাইভ ওয়েট আছে এটা আপনার 900 850 থেকে 900 কেজি দর্শক দেখুন দাম চাচ্ছেন কত 3,20,000 আর কত পর্যন্ত দাম উঠলো টার্গেট কত আছে 2,70,000 হলে বিক্রি করবেন দর্শক দেখুন অনেক বিশাল আকৃতির ষাঁড় গরু এটা লাইভ ওয়েট কিন্তু 900 থেকে 950 কেজি হবে দর্শক কিংবা আর একটু কম হতে পারে 800 যেহেতু দাঁত হয়ে গিয়েছে 850-900 এর মধ্যেই থাকবে আমি আশা করছি 850-900 হবে তো আমরা দেখছি এই আম্বালিহাট থেকে আকর্ষণীয় সব বড় বড় ষাঁড় গরুর দরদাম দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আমরা এই পাশে দেখছি আরেকটি অনেক বড় আকৃতির ষাঁড় এই যে দেখুন এটাও 5 ফিট 6 ইঞ্চির উচ্চতা এটা কিন্তু ফ্রিজিয়ান কাকা বয়স কেমন রে দুই দাঁত কত রাখছিস ভাই 220 আর কত বলতেছে 160-165 কত হলে ছাড়বি 1,80,000 ওজন কেমন হবে হ্যাঁ 7.5 থেকে 8 মন হবে বলছেন দেখুন দর্শক দুই দাঁত বয়স ষাঁড় গরু আমরা পাশে আরও একটি আনলে রাখলেন দেখুন এটাও কিন্তু ফ্রিজিয়ান ষাঁড় আমরা দেখছি আজকে আম্বালিহাট থেকে আকর্ষণীয় সব ষাঁড় গরুর দরদাম আমরা এখানেও দেখছি অনেক বিশাল আকৃতির একটি ক্রস জাতের ষাঁড় আমরা দেখছি আকর্ষণীয় ষাঁড়গুলো বড় বড় এটা কিন্তু মহিষ কালার বলে সাদার উপর একটু কালচা এটা কয় দাঁত ভাই 4 দাঁত 4 দাঁত বয়স কত রাখছেন 205 বলতেছে আর কত চাইছেন 30 চাইছেন টার্গেট কত কত হলে ছাড়বেন 2,20,000 এটা ওজন কেমন হবে ওজন 11 মন আরে 11 মন হবে এটা লাইভ ওয়েট কত হতে পারে গোটা গরুটার ওজন বলেন তো স্কেলে এটার ওজন আছে 650-700 কেজি এর মধ্যে থাকবে দর্শক দেখুন ক্রস জাতের ষাঁড় গরু আমরা দেখছি আকর্ষণীয় সব ক্রস জাতের ষাঁড় গরু আম্বালিহাট থেকে তো দর্শক আমরা আজকে দেখালাম আপনাদেরকে আম্বালিহাট থেকে বড় বড় আকর্ষণীয় সব ষাঁড় গরুর দরদাম কেমন দামে কেনা বেচা চলছে সব বিস্তারিত তথ্যগুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম